আমি সাধারণত প্রতি বছর কিছু বিষয় নিয়ে বই লিখি, সেটা হচ্ছে এরকম যে ভাগ থাকে। যেমন আমি একটা মজার বই লেখার চেষ্টা করি প্রতি বছর, সেটা হচ্ছে মিস্টার 420 থেকে শুরু হয়েছে। এবার আমি লিখেছি ইডিয়েট আনলিমিটেড। এটা আমি রাস্তায় গেলে ওই কিছু বাচ্চা বা ছেলেদের বা কিশোরদের দেখি যারা অনেক ফান করে, এই ফানের ব্যাপারটা নিয়ে আমি ইডিয়েট আনলিমিটেড লিখেছি। হঠাৎ করে একদিন পেপারে পড়লাম যে একটা পরিবার, একটা ছেলে ড্রাগের ব্যবসা করে, এটা নিয়ে একটা পরিবারের যে দশা হয় লাস্ট পর্যন্ত, এটা নিয়ে লিখেছি কোনো রাত কোনো অন্ধকারে। আমি মাঝে মাঝে জিওগ্রাফি চ্যানেলটা দেখি, ওখানে ট্যাবু নামে একটা অনুষ্ঠান হয়। আমি ট্যাবুটা মূলত দেখি হচ্ছে ওখানকার বিভিন্ন কন্টেন্ট পাওয়ার জন্য, বিভিন্ন ঘটনা পাওয়ার জন্য। তো একদিন মজার একটা ঘটনা পেলাম, ঘটনাটা এখনই বলা ঠিক হবে না, তাহলে বই পড়ার মজাটা নষ্ট হয়ে যাবে। ওটা নিয়ে লিখেছি হয়তো কেউ এসেছিল। আর আমি যেটা এখন লিখছি আমার শেষ বইটা, সেটা হচ্ছে মানব পাচার নিয়ে। আপনারা জানেন যে কয়েকদিন আগে মানব পাচার নিয়ে অনেক ঘটনা ঘটেছে। বইটার নাম এখন আমি ঠিক করিনি, তবে একটা সাধারণ নাম ঠিক করেছি, আই সি দ্য সান। এখন বাংলা বইয়ের ইংরেজি নাম কেন এই ব্যাখ্যা আমার কাছে নেই, কিন্তু নামটা আমার পছন্দ হয়েছে। আর প্রতি বছর আমি বাচ্চাদের নিয়ে বা কিশোরদের নিয়ে দুইটা বই লিখি, একটা হচ্ছে পাঁচ গোয়েন্দা, দুই হচ্ছে একটা নর্মাল উপন্যাস। নর্মাল উপন্যাসটা লিখে ফেলেছি পা কাটা পাপ্পু, এটা বেরোচ্ছে অনেশ অন্বেষে প্রকাশন থেকে। আর ডিটেকটিভ ফাইভ মানে পাঁচ গোয়েন্দা এখনও লেখা চলছে, এটা কোথা থেকে বের হবে এখনও জানি না। আমি সারা বছর পত্রিকাতে একটা কলাম লিখেছি, সেটা বাউন্ডুলে, এইটা বাউন্ডুলে 15 বেরোচ্ছে, মানে 15 নম্বর বাউন্ডুলে বেরোচ্ছে। এখানে একটা মজার কথা বা নিজের কথা নিজে বলি, সেটা হচ্ছে সাধারণত যারা পেপারে বা পত্রিকায় কলাম লেখেন, তারা যখন এটা বইমেলাতে নিয়ে আসেন তখন নামটা চেঞ্জ করে দেন, অন্য নামে নিয়ে আসেন। কিন্তু আমি একমাত্র ব্যক্তি, সেটা হচ্ছে 15 বছর আগে যে নামে বই বের করেছি, 1, 2, 3 দিয়ে 15 নম্বরটা বের করলাম, মানে বাউন্ডারি 15 বের হচ্ছে। এই সব মিলে এই কয়টা বই এবারে বইমেলায় আসছে, এর চেয়ে বেশি আর আসার সম্ভাবনা নেই বা লেখার সময়ও নেই। প্রশ্নটা এসেছে এরকম যে বই কেন পড়া উচিত, এটা হচ্ছে যে বাতাসের ভিতর কেন থাকা উচিত, যে বাতাসে না থাকলে আমরা বাঁচব না, নিঃশ্বাস নিতে পারবো না, বা আমরা পৃথিবীর রূপ রস সবুজ দেখতে পাবো না। আমি মনে করি যে মানুষ বই পড়ে না বা বই ছুঁয়ে দেখলো না, সে পৃথিবীর সবচেয়ে ভালো জিনিসটা ছুঁয়ে দেখলো না। বইটা হচ্ছে এমন একটা জগৎ, সেই জগৎটা হচ্ছে আমার সীমাবদ্ধের বাইরে, বা আমার যে সীমাবদ্ধতা আছে সেটার বাইরে যে একটা জগৎ আছে সেই জগৎটা জানার জন্য বই পড়া উচিত। সে বইটা কেমন, ধরা যায় পৃথিবীতে 100টা লেখক আছে, 100টা লেখকের 100 রকমের ধারণা আছে। আমি ব্যক্তিগতভাবে যে ধারণাটা পোষণ করি, লালন করি, এর বাইরে যে 100টা ধারণা আছে সেই 100টা ধারণাটা পাওয়ার জন্য 100টা লেখকের বই পড়া উচিত, 100 রকমের বই পড়া উচিত। আরেকটা ব্যাপার খুব জরুরি, সেটা হচ্ছে এরকম, আমরা যখন ছোট থেকে বড় হই তখন আমাদের শুরু হয় একটু বই পড়া দিয়ে, সেটা কীরকম, সর সরা রফ্রেন দীর্ঘ ইত্যাদি, খয়ে গায়ে খাবো খাবো সরা আম ইত্যাদি, এটা কিন্তু একটা বই পড়ার প্রথম প্রক্রিয়া বা বই পড়ার প্রথম শুরু হওয়াটা। এই শুরুটা আমরা কেন করি, বই পড়ার শুরুটা কেন করি, যে ভবিষ্যতে আমরা ভালো পড়াশোনা করব, ভালো রেজাল্ট করব, ভালো চাকরি পাবো অথবা ভালো ব্যবসা করব ইত্যাদি। ঠিক তেমনি এরপরও যে বইগুলো পড়ি, যেটা হচ্ছে নভেল অথবা প্রবন্ধ অথবা কবিতা অথবা আরও অন্য কিছু, সেটা পড়ার কারণটা হচ্ছে আমরা ভালো মানুষ হব, ভালো চাকরিজীবী হওয়া যেমন প্রয়োজন, ভালো ব্যবসায়ী হওয়া যেমন প্রয়োজন, আমি মনে করি ভালো বই পড়াটা তেমন একটা প্রয়োজন, এবং এত বেশি প্রয়োজন যে এইটার বাইরে কেউ ভালো মানুষ হতে পেরেছে আমার জানা নেই। সেটা ধর্মীয় বই হতে পারে, কেউ যদি মনে করেন আমি শুধু ধর্মীয় বই পড়বো সেটাও জরুরি, সেটাও পড়েছে ধর্মের প্রতি অত্যন্ত ভালো কিছু জানলো, আভাবা জানলো না পরিপূর্ণতা জানলো। বিজ্ঞান সম্বন্ধে পড়তে চাইলে সে বিজ্ঞান বই পড়বে, অঙ্ক সম্বন্ধে জানতে চাইলে অঙ্ক বই পড়বে। পৃথিবীতে অনেক ধরনের বই আছে। আমি মনে করি যে বই না পড়া মানে একটা মানুষের অন্ধকারে থাকা, অন্ধকারে যেমন একটা সুন্দর দৃশ্য দেখা যায় না, বোঝা যায় না, বই না পড়লে জীবনকে জানা যায় না, পারিপার্শ্বিকতাকে জানা যায় না, মোট কথা মানুষকে ভালোবাসা যায় না, নিজেকে জানা যায় না। আমি মনে করি প্রত্যেকটা মানুষের অন্তত মাসে একটা বই পড়া উচিত, এবং অবশ্যই এই বইটা না পড়লে সে অন্ধকারে রয়ে যাবে, সে নিজেকে চিনতে পারবে না, মানুষকে চিনতে পারবে না। আমার জীবনে বইয়ের কী প্রভাব, এটা যদি বলতে চাই আমাকে বলা উচিত যে আমি নিজে একটা বই, কারণ
আমি সংসার করি আজ 8 বছর ধরে, আমার মনে হয় 8 বছরে আমি মধ্যে 10 দিন 12 দিন বাদায় করেছি। এটা আমার স্ত্রীর কে তেল দেওয়া না, তাকে সন্তুষ্ট করার জন্য না। উনি বিয়ে করে জেনেছে যে আমি সংসার বলে কিছু করতে পারবো না, আমার জীবনটা হচ্ছে বই। আমি স্বপ্ন বই লিখি, ঘুম থেকে বই লিখি, এবং মানুষের সাথে যাদের মিশি, যারা বই লেখে তাদের কেন্দ্রে মিশি। আমার অনেক বন্ধু বান্ধব নেই, যে কয়েকজন আছেন তারা বই লেখেন। বইটা আমার ক্ষেত্রে এত যে আমি মাথার কাছে বই নিয়ে ঘুমাই, পায়ের কাছে ল্যাপটপ নিয়ে ঘুমাই। হঠাৎ করে রাতে মনে হলো যে আমার একটি লেখার মুহূর্ত আসছে, রাত 2টা উঠে আমি ল্যাপটপটা চালু করে বই লেখা শুরু করে দিয়েছি। ইভেন আমার জীবনের চাকরিগুলো আমি করেছি বা এখনও করছি, এখানেও বইয়ের একটা প্রভাব রয়ে গেছে, এবং এইটাও বই কেন্দ্রিক এই চাকরিগুলো। আর বই এমন একটা বিষয় যে আমি একটা বাড়ির ডিজাইন করেছি, সেখানেও বইয়ের মতো কিছু জিনিস রয়ে গেছে, যে আমার জীবনটাই বই নিয়ে আলোচনা একটা অবস্থা। আমার ছোট্ট একটা জায়গায় আছে, আমার নিজের কোনো থাকার জায়গা নেই, ভাড়া জায়গায় থাকি। সেই ছোট্ট জায়গাটি আমি একটা বড় লাইব্রেরি করেছি, প্রচুর বই সেখানে রয়ে গেছে, প্রায় 3-4 হাজার বই রবে বা তার বেশি হতে পারে, 5 হাজার হতে পারে। আমি ওই জায়গাটাও সাজিয়েছি বই নিয়ে, এবং ওই জায়গায় যারা আসে, যারা বই পড়তে চায় বা চায় না, তাদেরকেই নিয়ে হুনে আড্ডা দিই, এবং প্রতি সপ্তাহে একবার আড্ডা দিই, এবং সেটা বই কেন্দ্রিক। আরও একটা ব্যাপার যেটা জরুরি, সেটা হচ্ছে এরকম, টিভি দেখতে দেখতে ক্লান্ত লাগে বা ফেসবুকে ক্লান্ত লাগে। একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি খেয়াল করেছেন যে গত কয়েকদিন আগে 22 দিন ফেসবুক বন্ধ ছিল, এরপরে কিন্তু ফেসবুক আসক্তি অনেকে কমে গেছে, অনেকে ফেসবুকে ঢুকতে চাচ্ছেন না বা তেমন সময় দিচ্ছেন আমি শুনেছি। কিন্তু 40 বছর আগে থেকে যে বই পড়াটা শুরু করেছি, আমার মনে হয় না যারা একবার বই পড়া শুরু করে তাদের বই কখনো বিমুখ হয়েছে, বই পড়া ছেড়ে দিয়েছে। বই হচ্ছে এমন একটা জিনিস যে সেটা বা পড়া একটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে বাতিল ঠোঙ্গাও বাসের ভিতরে অথবা রাস্তায় বা ঘাসে পড়ে বলে বাতিল ঠোঙ্গা মানুষ পড়ে। কেন পড়ে? তার পড়ার অভ্যেসটা রয়ে গেছে, সে পড়তে চায়, সে জানতে চায় যে ওই অক্ষরটাতে কী লেখা আছে। বই হচ্ছে এমন একটা জিনিস যে এই ব্যাপারগুলো এতভাবে মানুষকে উন্নত করে, মানুষকে জাগ্রত করে, যে বইয়ের ভিতরের ব্যাপারটা বই পাঠককে দিয়ে দেয় এবং তাকে সমৃদ্ধ করে। আমার জীবনের বইটা আমি আবারও বলি, আমি নিজেই নিজের বইয়ের মতো, পরজন্মে মনে হয় যে যদি জন্ম হয় তাহলে যেন বই হয়ে জন্মগ্রহণ করি, নিজেকে যেন বই হিসেবে আবৃত করতে পারি। বই ছাড়া জীবন অচল, অনেকের না হতে পারে কিন্তু আমার অচল, আমার টোটাল এনভায়রনমেন্টে। এবং আমার 7 বছর একটা মেয়ে আছে, আমি দেখেছি সে আমার মতোই, সারাক্ষণ সে বই নিয়ে, নতুন গল্পের বই, নতুন এবং বইমেলা আসতে সে তো কয়েকবার যাবেই এবং বই কিনবে। এবং আমার আপনার এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে না, হয়তো আমার পারিপার্শ্বিকতাটাই বই। সুতরাং আমার জীবনটা একটা বই, আমি নিজে একটা বই। সন্তানের হাতে বই তুলে তোলা কতটুকু জরুরি, সেটা হচ্ছে এরকম যে আমি আমার সন্তানকে কী দেখতে চাই, শিক্ষার আলোয় উদ্ভাসিত হতে চাই, দেখতে চাই সে আলোকিত হোক, সে শিক্ষিত হোক। এই ক্ষেত্রে প্রথম যখন তাকে আমি বর্ণমালা বই তুলে দেই, এটা যেমন আমার প্রথম দায়িত্ব, সেই দায়িত্বটার ক্ষেত্রে পরম্পরায় তা হাতে অন্যান্য বই তুলে দেওয়া উচিত। এবং আমি মনে করি যে প্রথম 5টা বছর বা 10টা বছর আমি বাচ্চা হাতে বই তুলে দিতে পারি, পরের 10 বছর তাকে আর বই তুলে দিতে দেওয়া হবে না, সে একে অভ্যস্ত হয়ে যাবে। এবং এই জন্য আমি এই একটা কথা প্রায়ই লিখি, প্রায়ই বলি যে প্রতি মাসে আমাদের একটা সংসারে মিনিমাম 50,000 টাকা, 30-50 হাজার টাকা বাজেট আছে সংসার চালাতে। সেখানে 100 টাকা দিয়ে যদি কেউ একটা বই কেনেন এবং বই কিনে যদি বাচ্চা হাতে তুলে দেয়, এতে সংসারে কোনো ক্ষতি হবে বলে মনে হয় না বা ব্যয় অনেক বেশি হবে বলে মনে হয় না, এবং এটা করে দেওয়া উচিত। এবং তার প্রজন্মকে শিক্ষিত করার জন্য, তার প্রজন্মকে উন্নত করার জন্য তাতে বই তুলে দেওয়া উচিত। এবং সন্তানের হাতে বই তুলে দেওয়া মানে হচ্ছে নিজের ভিতরে প্রজ্ঞাটাকে সন্তানের মাঝে স্থাপন করা, সন্তানকে উন্নত করা। কাউরে কখনো ভাবা উচিত না যে আমি তাকে জামা কিনে দিতে পারছি না, অন্য কিছু কিনে দিতে পারছি না, তারপরও তাকে একটা বই কিনে দেওয়া উচিত। আপনারা তো ভালো করেই জানেন প্রতি বছর আমাদের স্কুলে ফি বাড়ছে, আমরা কি ফি দিচ্ছি না বাড়ছি না? 5,000 টাকা বাড়ছে, 6,000 টাকা বাড়ছে, দিচ্ছি। তেমনি আমার যদি একবার প্রতি মাসে একবার করে একটা বই কিনে দেই, আমার মনে হয় বছরে 12টা বই কিনে দেওয়ার একটা সন্তানদের কোনো ব্যাপারই না, যে যত অভাবই হোক। এবং এই কাজটা করা উচিত এবং একটা নিয়মের পর্যায়ে আসা উচিত। আমি নিশ্চিত জানি যে যাদের একটু সামর্থ্য আছেন তারা প্রতি বছর একবার হলেও রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি বা অন্যদের বেড়াতে যান। আর যাদের খুব উচ্চ সামর্থ্য আছেন তারা সিঙ্গাপুর, মালয়েশিয়া অথবা আমেরিকা, ক্যানাডা বেড়াতে যান। কিন্তু তারা কি কখনো ভেবেছেন তাদের বাচ্চাকে নিয়ে একবার হলে বইমেলা যাওয়া উচিত? বছরে 1টা মাস
কি উন্নত মানের মাস, কি প্রগারের মাস, কি ভালোবাসার মাস, এবং প্রতিটা বইমেলার সবুজ ঘাসের গন্ধের সঙ্গে বইয়ের যে একটা সোদা, বইয়ের যে একটা নতুন কাগজের গন্ধ আছে, এটা তাদের শুকানো উচিত। আপনারা জানেন সেটা শুকানো উচিত। সেই জন্য আমার মনে হয় পরিবার একা না, পরিবার বাচ্চাকে নিয়ে আপনি বই কেনার চেয়ে দূরের কথা, আগে আসুন তাদের বই দেখান, তারপর তাদেরকে বই কিনে দিন। আমার মনে হয় না যে কোনো বাচ্চা বই পেলে সে অসুখী হয় বা বই পেলে তার মন খারাপ হয়। অন্তত তোমাকে সে পড়তে না পারুক, সরাসরি পড়তে না পারুক, সে কিন্তু ছবিটা দেখে, সে কলার ছবিটা দেখে, সে বানরের ছবিটা দেখে, সে হাতের ছবিটা দেখে। আমরা কেন বাচ্চাদের জন্য বাচ্চাদের আনন্দটাকে বিমুখ করব, কেন বাচ্চাদেরকে আনন্দটাতে নিয়ে আসবো না? আপনাদের সকলের প্রতি অনুরোধ যে আপনার বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে থেকে যে যেথাই থাকেন না কেন, আপনারা দেশে আসুন, ফেব্রুয়ারি মাসটাতে অন্তত একবার বইমেলায় আসুন, এবং একটা হলে বই কিনে দিন। একটা বই কিনে দিলে আপনার বাচ্চা যখন 12 বছরে পড়বে, সে তখন 12টা বইয়ের মালিক হবে, এবং সে তখন 12টা বই পড়া শেষ হয়ে যাবে, এবং 12টা বইয়ের জ্ঞান তার মাঝে জেগে উঠবে। এটা অনেক বড় পাওনা, এটা অনেক বড় চাওয়া। একটা লেখকের ক্ষেত্রে বই পড়াটা আমি মনে করি যে প্রথম ধাপ, লেখার আগে তার বই পড়া উচিত। যদি কেউ লিখতে চায় তো বই পড়াটা উচিত। আমার ক্ষেত্রে এটা খুবই জরুরি। আমি লেখার আগে অন্তত তার 25 বছর আগে থেকে বই পড়ি। সেটা হচ্ছে আমার বাবা বই কিনতেন, তখন আপনারা হয়তো নাম এখন জানো না, আশুতোষ মুখোপাধ্যায়, নিমাই ভট্টাচার্য, বিমল ফাল্গুনী মুখোপাধ্যায়, এদের বই পড়তাম। এবং এই বইটা তখন একটা বইয়ের দাম ছিল 5 টাকা, একদম চিকন বই, নিউজ প্রিন্টে ছাপা হতো। তখন শুরু হলো দস্যুবন্ধুর, সেটাও পড়তাম, মাসুদানা পড়তাম। কিন্তু এই বয়সে এসে দেখে গেল যে লেখার জন্য কিছু আলাদা বই পড়া দরকার। যেমন আমি আমার এই পর্যন্ত আমি যতগুলো সাক্ষাৎকার দিয়েছি তার প্রত্যেকটাতে একটা বইয়ের বা একটা লেখকের নাম আমি বলেছি, সে হচ্ছে এরিক মারিয়া রেমার্ক। আমি মনে করি যে আমি অনুকরণ অনুসরণ যেটাই বলেন না কেন, আমি এরিক মারিয়ার মতো লিখতে চাই, তার লেখাটা আমি ধরতে চাই। যার জন্য আমি যখন কোনো বই পড়তে লিখতে যাই, লেখাকে ঠেকে গেলে আমি রেমার্কের বইগুলো বের করি, আমি দেখি তিনি কীভাবে এগোচ্ছেন, কীভাবে তার বাক্যকে সাজাচ্ছেন, কীভাবে তার শব্দকে প্রয়োগ করছেন, এটা আমি একদম পড়ে লেখার চেষ্টা করি। এটা আমার 1 নম্বর, মানে লিখতে গেলে আমি তার বইটা পড়বই। জীবনে অনেক বই পুরস্কার পেয়েছি, অনেক। আল মাহমুদ, কবি আল মাহমুদ সম্বন্ধে আমার ধারণাটা একটু কম ছিলেন, কিন্তু তার 2টা কবিতা আমার প্রায় মুখস্থ, পাখির মতো আর নোলক। এই কবিতা আমার মেয়েকে আমি পড়াই। এত সুন্দর কবিতা বাংলা সাহিত্যে খুব কম লেখা হয়েছে আল মাহমুদের। সেই বই, সেই লেখকের একটা আমার এক বান্ধবী ছিলেন নুসরাত তাজরিন, তার কবিতার সমগ্রটা আমাকে গিফট করেছিল, আমি বইটা পড়েছিলাম, এখনও পড়ি। আমার মনে হয়েছে আল মাহমুদের এই কবিতা বইটা পড়ে আমি এত কিছু জানতে পেরেছি, এত কিছু বুঝতে পেরেছি। এই বইটা হচ্ছে আমার সবচেয়ে দামি একটা, আমি আমার গিফট বলবো বা আমার জীবনে বড় একটা পাওয়া বলবো। মানুষ তো অনেক কিছু পাই, ল্যাপটপ পাই, এটা কিন্তু বইটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আর বই দেওয়ার ক্ষেত্রে আমি অনেক জায়গায় বই দিই, কিন্তু আপনি বোধহয় বাস্তবতার ক্ষেত্রে জানেন যে অনেকেই বই দেওয়াটাকে পছন্দ মনে করে না বা সস্তা ব্যবহার করে, কিন্তু এটা যে কত বড় গিফট সেই ব্যাপারটা অনেকেই জানে না। এই বই গিফটের ব্যাপারে আমি অবশ্যই, আমার তো কিছু বই থাকেই, আমি রবীন্দ্রনাথ এবং মানিককে একটু বেশি প্রেফার করি। মানিকের গল্প সমগ্রটা আমি সবাইকে মনে করি, যারা জীবনের রূপ রস, জীবনের প্রগাঢ়তা জানতে চান, তাহলে মানিকের গল্পগুলো পড়া উচিত এবং রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়া উচিত। এই দুইটা গল্পে পড়লে, দুই লেখকের গল্প পড়লে আমি মনে করি যে একজন মানুষ তার জীবনের পূর্ণাঙ্গ রূপটা জানতে পারবে। এই দুইটা বই আমি প্রায় গিফট করি এবং সুযোগ পেলে এই বইটা আমি দেওয়ার চেষ্টা করি। আর বাচ্চাদের ক্ষেত্রে আমি, আমার একটা সংগঠন আছে, আমি বাচ্চাদের ক্ষেত্রে এই যে কোনো পুরস্কারের ক্ষেত্রে 2টা খেলনা থাকে, চকলেট থাকে, এবং তার মধ্যে অন্তত একটা বই থাকে। এবং আমি অনেক বাচ্চাকে দেখেছি যে যারা পড়াশোনা জানে না, তারা ওই জায়গায় গেলে বলে আঙ্কেল আমাকে আর একটা বই দিন, মানে সে পড়তে পারে না কিন্তু ওই ছবিগুলো দেখে শেষ করে ফেলছে, তাকে তো ছবিটা ভালো লাগতেছে না, সে আরও ছবি দেখতে চায়। আমি মনে করি ছবি দেখাতেও একটা বড় ব্যাপার, কে বা ছবি দেখতে পারে বা কে ছবি দেখতে চায়। এই বইটা আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করি। আর আরেকটা ব্যাপার খুব প্রয়োজন, সেটা হচ্ছে এরকম যে একটা সময় আমরা বিয়ে বাড়িতে বই গিফট করতাম, যে বিয়ের আগে বা পরে অথবা ইত্যাদি ইত্যাদি, বা ওই ঘর ওখানে যে আপনি কী করবেন ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় সেই ট্রেডিশনটা একটু কমে এসছে,
মানুষ এখন মোবাইল গিফট করতে চায়, সিম গিফট করতে চায়, কোনো ল্যাপটপ গিফট করতে চায়। এই গিফট করার পিছনে যে ব্যাপারটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে মানুষ তার আসল প্রসঙ্গ থেকে সরে আসছে। আমার মনে হয় গিফট করার প্রথম ধাপটাই হওয়া উচিত বই, তারপর অন্য কিছু। বইমেলা এসে গেছে, আমার এবার যে কটা বই বের হচ্ছে তাদের সময় প্রকাশন, কাকলি, অন্বেষা, দেশ আর দু চারটে প্রকাশিত আছে। কিন্তু একটা ব্যাপার, খুব অনেকে হয়তো বইমেলা যেতে পারেন না বা সময় হয়ে ওঠে না, তাদের জন্য রকমারি একটা ব্যবস্থা করেছে, সেটা খুব চমৎকার। আমি আমার অনেকগুলো খোঁজ নিয়েছি, সেটা জেনে দেখেছি যে রকমারি থেকে অনেকে বই কেনেন এবং এই বই কেনাটা এত সহজ, শুধু একটা অর্ডার করা থাকা এবং বইটা বাচ্চা পচে যাবে। এই এই ব্যাপারটা বাংলাদেশের নতুন এবং এটা বিদেশেও আছে। এটা হলে আমাদের লেখকের জন্য যে ব্যাপারটা দাঁড়িয়েছে যে আমাদের বই বিক্রিটা একটু বেড়েছে, এটা আমরা রকমারির প্রতি কৃতজ্ঞ বা রকমের প্রতি আমরা খুশি। আপনারা যদি কখনও এই ধরনের বই কিনতে চান বা বাসায় বসে বই পেতে চান, আমার মনে হয় আপনাদের রকমারির ওয়েবসাইটটা ভিজিট করা উচিত। আর আরেকটা, ওদের নাম্বার আছে 16297, আপনারা এই জায়গায় ফোন করলে আপনার প্রয়োজনীয় বইয়ের কথা বললে বইটা আপনার বাসায় পৌঁছে দেবে। সবাইকে ধন্যবাদ।